আসসালামু আলাইকুম। আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে আলু গ্রেডিংয়ের একটা মেশিন। আমি এই মুহূর্তে অবস্থান করছি ডোমার বিএডিসি ফার্মের ভিতরে। এখানে বাংলাদেশের সব থেকে বেশি আলুর যে বীজ এখান থেকেই বাংলাদেশে গবেষণার পর ছাড়া হয়। তো এখানে দেখেন আলু গ্রেডিংয়ের জন্য একটা মেশিন বাইরে থেকে এসেছে। এটা কতটা কাজে দিচ্ছে আপনারা জানেন যে আলুর যে বড় একটা বিজনেস আমাদের বাংলাদেশে আছে সেটাতে এক্সপোর্টও কিন্তু হয় অনেক আলু আমাদের বাংলাদেশ থেকে। তো এটার ব্যবসার বড় একটা জায়গা আছে। তবে আমরা কীভাবে এইটাতে খরচ কমে, আসলে গ্রেডিংয়ের জন্য যত লেবার লাগে সেটা একটা মেশিন কতটা খরচ কমাতে পারে সেটা বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো আমি প্রথম থেকে আসি, এটা আমি একদম শেষ মাথায় এসেছি। তো এখানে আমি একদম প্রথমের দিকে যাই। এখানে দেখেন আলুগুলোকে একটা ইয়েতে মেশিনের মাধ্যমেই তোলা হচ্ছে। আমি একটু সিঁড়ির উপরে উঠে আপনাদেরকে দেখাবো যে এখানে এই এই জায়গা থেকে আলুগুলো এই ড্রামের উপরে তোলা হচ্ছিল। আর তোলার পরে এই হাইড্রোলিকটাকে দিয়ে উপরে দেখেন এই যে কনভেয়ারের যে জায়গাটা সেখানে দেওয়া হচ্ছে। এই দেখেন এই হচ্ছে প্রসেস। এই প্রসেসে আলুগুলোকে এখানে ঢালা হচ্ছে আর এই হাইড্রোলিকের মাধ্যমে উপরে তুলে দেওয়া হচ্ছে। তুলে দেওয়ার পর আমি একটু উপরে উঠব। দেখতে পাচ্ছেন এখানে ওই আলুগুলো এই এই ইয়ার মাধ্যমে একটা কনভেয়ার বেল্টের মাধ্যমে দেখেন উপরে উঠে আসছে। ওইখানকার আলুগুলো একদম এই কনভেয়ারের মাধ্যমে উপরে উঠে আসছে। এই উপরে উঠে আসার পর এখানে দেখেন এখানে সবাই আলুগুলোকে শুধু দেখে নিচ্ছে কোনো পচা আলু আছে কি না, দাগওয়ালা আলু আছে কি না, ওনারা এই আলুটাকে তুলে ফেলাই দিচ্ছে। এবং এই জায়গা থেকে এই বেল্টের মাধ্যমে যেভাবে ঘুরছে দেখতে পাচ্ছেন এই ঘুরে ঘুরে আলুগুলো নিচের দিকে যাচ্ছে। আমরা একটু নিচের দিকে যাব। দেখেন একটা মেশিন কত কাজ করছে, জাস্ট ইমাজিন। এই যে এই জায়গাটাতে পুরোটাই যাচ্ছে হচ্ছে এইখানে আসছে উপর থেকে। আসার পর এখানে দেখেন এই ভাইব্রেটরের মাধ্যমে এটাকে নড়ানো হচ্ছে এবং এখান থেকে চারটা সাইজের আলু তৈরি হচ্ছে। এখান থেকে চারটা সাইজ হচ্ছে, একটা উপরেরটা সব থেকে বড়, তারপর একটা বি গ্রেড, এ গ্রেড, এইভাবে। তো এখানে নিচে আসার পর এখানে আবার বেল্টের মাধ্যমে বস্তায় চলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বস্তায় চলে আসছে। এই উপর থেকে চার রকম আলুই চারটা ফাংশনে চলে যাচ্ছে এবং এটা ফুললি অটোমেটিক, শুধু দেওয়ার ক্ষেত্রে লোক লাগছে এবং এই জায়গাটাতে বস্তাতে নেওয়ার পর বস্তাটা সরানোর জন্য লোক লাগছে। এই এই উপরের যে জায়গাটা এটাতে সব থেকে বড় আলুগুলো আসছে এখান দিয়ে আর বাকিগুলোতে ছোট ছোটগুলো হচ্ছে। বাংলাদেশে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কিছুটা ম্যানুয়াল, ফুললি অটোমেটেড এখন পর্যন্ত আমি দেখিনি। ও এটা তৈরিও হতে পারে, কারণ আস্তে আস্তে আলুর যে বাজারটা তৈরি হচ্ছে আমার মনে হয় এটা খুবই বড় ইয়ে করবে, ইফেক্ট করবে বাংলাদেশে, কারণ এক্সপোর্টে এখন প্রচুর পরিমাণে আলু যায় যেটা একটা বড় জায়গা তৈরি হয়েছে বাংলাদেশে। তো আপনারা এরকম যান্ত্রিকীকরণের মাধ্যমে কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারেন বাংলাদেশে। দেখেন এই যে একটা বড় মেশিন, এটার ক্যালকুলেশন আমি ওনাদের কাছ থেকে একটু আগে শুনতে চাইলাম। এনারা সকাল থেকে 8 ঘন্টা টানা চালায়, 8 ঘন্টাতে প্রায় 1000 বস্তা এনারা আলু গ্রেডিং করতে পারে। এই 1000 কেজি বলতে বলতে 1000 বস্তা বলতে আপনি 50 কেজি ধরলেও 50,000 কেজি হচ্ছে আপনার একদিনে, মাত্র 8 ঘন্টায় এটাকে গ্রেডিং করা সম্ভব। দেখেন লোক আছে কয়টা, এইটা যদি আপনি পুরোটাই আলাদাভাবে গ্রেডিং করতে যান তাহলে আপনার লোক লাগবে মিনিমাম 200-250-র উপরে লোক লাগবে এবং সেটাতে সময় লাগতে পারে মোটামুটি 1 সপ্তাহ। কিন্তু এখানে দেখেন এখানে লোক আছে সর্বসাফল্যে হয়তো 15-20 জন হতে পারে, কিন্তু 20 জনই বেশিরভাগই কাজ করছে শুধু আলুটাকে তুলে দেয়া আর নিয়ে যাওয়া, বাকি কাজটা কিন্তু মেশিনেই করে দিচ্ছে, জাস্ট ওনারা সিল দিচ্ছে এবং সাজায় রাখছে। তো আপনারা বুঝতে পারছেন যে যদি একটা
গ্রেডিংয়ের জন্য আপনার খরচ হতো 50,000 টাকা, সেখানে ওটা নেমে এসে সর্বোচ্চ 5-10,000 টাকার মধ্যেই হয়ে যাচ্ছে। আপনার সেভ হচ্ছে একটা যন্ত্রের কারণে প্রায় 40,000 টাকার মতো। তাহলে আপনি একটা পণ্য বিক্রির আগেই লাভ করতেছেন, কারণ হচ্ছে আপনি একটা যন্ত্র চালাচ্ছেন। তো আমরা মোটামুটি আপনাদেরকে এই মেসেজটাই দিতে চাই যে আধুনিকীকরণ না করলে আপনারা কৃষিতে লাভের মুখ হয়তো দেখতে পারবেন না, কারণ আমরা যে সনাতন পদ্ধতিতে এগ্রিকালচার করি সেটার থেকে অনেক দূরে চলে গেছে হচ্ছে বিশ্বের যে সাস্টেইনেবল এগ্রিকালচার, সেই দিকগুলো সেখানে আমরা অনেক পিছিয়ে। আমরা চেষ্টা করছি, কৃষিবাজার চেষ্টা করছে আপনাদেরকে আধুনিক মেশিনের আওতায় নিয়ে আসতে, বিভিন্ন জিনিস প্রশিক্ষণের মাধ্যমে এবং ভালো ভালো মেশিনারিজের মাধ্যমে আপনাদের কাজকে সহজ করার জন্য। তো সবাই ভালো থাকবেন। এরকম আলু গ্রেডিংয়ের মেশিন আপনারা চাইলে আমরা হয়তো ছোটো আকারে তৈরি করতে পারবো, এত বড় হয়তো এখন পর্যন্ত আমরা করিনি, তবে সামনে হয়তো চেষ্টা করব। এই মেশিনটা পুরোটাই বাইরে থেকে নিয়ে আসা, এটা বাংলাদেশ সরকার নিয়ে এসছেন ওনাদের এই ডোমার যে বিএডিসি ফার্ম আছে, এখানে হয়তো অনেকের প্রবেশ নিষেধ, কিন্তু আমি স্যারের কাছে অনুমতি নিয়েই আসলে আপনাদেরকে দেখার উদ্দেশ্যেই এই ভিডিওটা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আধুনিক কৃষির চিন্তা করেন, অবশ্যই সাস্টেনেবল এগ্রিকালচারে আসতে হবে, এবং কীভাবে খরচ কমানো যায় বিক্রির আগে আপনার লভ্যাংশটা বের করতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিও আর বাড়াবো না। আল্লাহ হাফেজ।